ভারতবর্ষে তিনি এসেছেন। এতক্ষণ যে কথা তিনি বলছিলেন সেটা ইউরোপের জাতীয়তা, ভারতের ক্ষেত্রে কি বলছেন, ওসব জাতীয় সমাজতার যে গল্প আর আমরা ভারতের পুরনো ইতিহাসের যে গল্প করি এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা ভুল করে হাজার হাজার বছরের গল্প করি। আরে জাতীয়তার জন্ম কবে হয়েছে? জাতীয়তার জন্ম তো বড় জোর তুমি পিছিয়ে গেলে সপ্তদশ শতকে, সপ্তদশ শতকের আগে তো জাতীয়তাবাদের গল্প হয়নি, তার তো জন্মই হয়নি। এই যে অ্যাজ পলিটিক্যাল আইডিয়া, অর্থাৎ তুমি হাজার হাজার বছর আগে কি ছিল, ভারতে জাতীয়তা ছিল কি না, এই গল্প তো মিনিংলেস। তো সেই জন্য তিনি বলছেন যে ইন্ডিয়া হ্যাজ নেভার হ্যাড এ রিয়েল সেন্স অফ ন্যাশনালিজম, ইভেন দো ফ্রম চাইল্ডহুড হ্যাড বিন টট দ্যাট আইডেন্টিটি অফ নেশন ইজ অলমোস্ট বেটার দ্যান রেভারেন্স ফর গড অ্যান্ড হিউম্যানিটি। অথচ আমাদের এমনভাবে জাতীয়তা পুজো করতে শেখানো হয়েছে যে সেটা যেন ঈশ্বর এবং মানবতা তার থেকে অনেক বড়। I believe I have outgrown that teaching and it is my conviction that my countrymen will gain truly real India by fighting against that education which teaches them that country is greater than human. এসব প্রেমিক রবীন্দ্রনাথ, হ্যাঁ এই ভাষায় কথা বলতে, মানবতা আমার দেশের থেকে বড় হতে পারে, আর সরি আমার দেশের থেকে মানবতা অনেক বড়, আমার দেশের থেকে মানবতা অনেক বড় জিনিস, আমি মানবতার জন্য আমার দেশকে বিসর্জন দিতে পারি কিন্তু দেশের জন্য আমি মানবিকতাকে বিসর্জন দিতে পারি। তাহলে এই আইডিয়াটা অনেক বড়। তাই এই অর্থে আবার ভেবে দেখো যে রবীন্দ্রনাথকে প্যাট্রিয়ট বলবে কিনা। আমি জানি এগুলো আমাদের মনের মধ্যে কন্ট্রাস্ট হবে যে রবীন্দ্রনাথকে আমি দেশপ্রেমিক বলবো কিনা, জাতীয়তাবাদকে নয় বলে দিয়েছি কিন্তু দেশপ্রেমিক বলবো কিনা এটাও ভাবতে হবে। এই কথাটা শোনার পর হচ্ছে আমি মানবতাকে অনেক উচ্চ মূল্য দিই। তাই তিনি বলেছেন এটাকে একটা উপমা হিসাবে, আমি হীরের মূল্যে কাজ কিনব, আমি হীরের মূল্যে কাজ কিনব না, আমার কাছে মানবিকতা সেটা হীরে আর তোমাদের মেকি দেশপ্রেম এটা হচ্ছে কাজ। তাই আমি হীরের মূল্যে আমি কখনো কাজ কিনব না। এই জায়গা থেকেই তিনি ন্যাশনালিজমের যে দিকটা বলতে চাই, তাই বলছেন যে ইফ এনি ইন্ডিয়ান অ্যাকসেপ্টস দ্য ইউনিভার্সালিটি অ্যান্ড টোটালিটি অফ দ্য ক্লেমস অ্যান্ড প্রিন্সিপলস অফ ন্যাশনালিজম অ্যান্ড নেশন স্টেট হি সি আনোয়িংলি প্লেস হিমসেলফ হারসেলফ এগেনস্ট স্টেট। আন্তর্জাতিক কথা আসলে তুমি যদি মনে করো যে আমার মানবিকতা আমার সার্বজনীনতা তার থেকে আমার দেশ বড়, তাহলে তুমি জ্ঞানত বা অজ্ঞানত টেগোরের বিরুদ্ধে কথা বলতেই পারো কিন্তু টেগোর এই কথা বলতেন। এবং সেক্ষেত্রে তোমায় মনে রাখতে হবে ইন রিজেক্টিং টেগোর ওয়ান রিজেক্টস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মডার্ন কনসিয়াসনেস ইন ইন্ডিয়া। শেষ কথাটা একটু আমি মাইন্ড যে টেগোরের বিরুদ্ধে তুমি যেতেই পারো কিন্তু সেক্ষেত্রে তোমায় মনে রাখতে হবে আধুনিক যে ভারত চেতনা তুমি তার বিরুদ্ধে, অর্থাৎ তুমি তোমার প্যারোকিয়ালিজম নিয়ে বসে থাকলে দেশ নামক এক বিমুক্ত সত্তা তার মধ্যে তুমি আটকে গেলে, তার বাইরে আর তুমি যেতে পারলে না। তুমি আন্তর্জাতিকতাবাদী, তুমি বিশ্বপ্রেমী, তুমি মানবপ্রেমী, এসব বলার যৌক্তিকতা তুমি হারালে। এ কথা মনে রেখে তুমি টেগোরের বিরোধিতা নিশ্চয়ই করতে পারো। আশিস নন্দী এই কথাটাই আমাদের বলছে। তাই প্যাট্রিয়টিজম এবং ন্যাশনালিজম এর নুয়ান্সেস যদি আমরা দেখি তাহলে আমরা একটা কনফিউশনে কিন্তু পড়ি। কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে আমরা তো দুটো শব্দকে সমার্থক করে নিয়েছি, ইন্টারচেঞ্জেবলি দুটো শব্দকে ব্যবহার করি, দেশপ্রেম আর জাতীয়। এইখানে একটা বড় কনফিউশনে আমরা গেছি। এখানেই আমি বলতে চাইছি যে টেগোর কিন্তু কোনো অ্যাবস্ট্রাকশনের জগতে নেই। প্রথম ক্লাসে আমি বলেছি সেটা বিশেষ করে ছাত্ররা বসে আছে তো ওর একটা বিখ্যাত প্রবন্ধ আছে ছাত্রদের প্রতি সম্ভাষণ, এই ছাত্রদের প্রতি সম্ভাষণে খুব পরিষ্কার করে দেশ সম্পর্কে তার আইডিয়া দেখে সেটা রবীন্দ্রনাথ বলেছে। তা দেশ সম্পর্কে আইডিয়া যদি হয় হিমালয়ের শীর্ষ দেশে বিনা বাদলতা ভারত মাতা,
রবীন্দ্রনাথ দেশপ্রেমিক নন, তিনি ঘোষণা দিয়ে বলছেন তিনি দেশপ্রেমিক নন। কিন্তু দেশ বলতে বোঝায়, পরের কথাটা আমি রিপিট করছি, পল্লীর পানা পুকুরের ধারে চিহ্ন গৃহাগ্রস্ত শিশুকে কোলে নিয়ে মা যখন অর্থহীন আপন শূন্য ভাণ্ডারে দৃষ্টিতে উদাস নয়নে তাকিয়ে থাকেন, সেই ভারত মাতাকে দেখাই, প্রকৃত দেশকে দেখা পারাচ্ছি না। শুধু বলি দেশ বলতে আগে বোঝায় দেশের মানুষ, তারপর অন্য কিছু। রবীন্দ্রনাথ সেই দেশকে ভালোবাসতেন যেখানে দেশের মানুষকে নিয়ে কথাবার্তা হবে, তাদের আত্মবিকাশের জায়গাটা প্রশস্ত হবে, যে আত্মবিকাশটা তার স্বাধীনতার ধারণায় আছে, সেই জায়গাটাই রবীন্দ্রনাথ দেশপ্রেমী। আর যদি বিমূর্ত দেশপ্রেমের কথা যদি বলো, জিগিরের কথা, দেশপ্রেমের জিগিরের কথা যদি বলো, রবীন্দ্রনাথ দেশপ্রেমী আদৌ ছিলেন না, এই কথাটাই এখানে বলতে চাওয়া হয়েছে। তাই তিনি এন্ড্রুজকে লেখা চিঠিতে খুব স্পষ্ট করে বলছেন, আই লাভ ইউ বাট মাই ইন্ডিয়া ইজ অ্যান আইডিয়া অ্যান্ড নট এ জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন, দেয়ারফর আই এম নট এ প্যাট্রিয়ট, আই শ্যাল এভার সেট মাই কম্প্যাট্রিয়টস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা পৃথিবীর যে আমাদের দেশপ্রেমিক আছে, আমি তাদের সঙ্গে এক আসনে বসতে পারি, কিন্তু দেশ বলতে আমাকে যদি আটকে ফেলা হয় একটা ভৌগোলিক সীমার মধ্যে, তাহলে আমি দেশপ্রেমিক নই। এবং এইটা বলার পরে তিনি আবার আশঙ্কা করে লিখেছিলেন এন্ড্রুজকে লেখা এই চিঠিতেই আছে যে আই এম অ্যাফ্রেড টু সে দ্যাট আই মে বি রিজেক্টেড বাই মাই কান্ট্রিম্যান হোয়েন আই শ্যাল রিটার্ন হোম। আমি যখন দেশে ফিরবো তখন আমার দেশের লোকে হয়তো আমাকে বর্জন করবে, তবু এ কথা আমাকে কিন্তু বলতেই হবে, এ কথাটা তিনি ভবিষ্যতে বলছেন। তা আমি ন্যাশনাল তুমি ছেড়ে দিই আমি বলি খুব অল্প কথায় বলবো, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। কেন আজকের দিনে পোস্ট কলোনিয়াল থিঙ্কিং নিয়ে নানা কথা হচ্ছে, আমি ঢুকবো না, খুব বড় জায়গা। তা এই যে উত্তর ঔপনিবেশিক কথাবাদের যে রাজনীতি নিয়ে আমি কথা বলছি, সেখানে টেগোর আমাদের কাছে আসছেন একটা নতুন ব্যঞ্জনা নিয়ে। এখানে তো কেউ আগ্রহী হলে আমি আই ক্যান জাস্ট রেফার যে আমার ওই বইতে ঠিক এই বিষয় নিয়ে প্রফেসর দত্তগুপ্ত কলম ধরেছেন, রবীন্দ্র ভাবনায় পূর্ব এবং পশ্চিম, সেটা একটু পড়ে নেওয়া যেতে পারে। তা সেখানটা এই যে বলতে চাওয়া হয়েছে এই ক্রিয়েটিভ ইউনিটিতেও রবীন্দ্রনাথের নিজের লেখা এটা পাবে। আর রামগুহ আমাদের পরামর্শ দিয়েছেন যে আগে ন্যাশনালিজমটা পড়ে নিয়ে তারপরে যদি ক্রিয়েটিভ ইউনিটিটা পড়া যায় তাহলে আমরা রবীন্দ্রনাথের এই জায়গাটা আমরা ভালো করে বুঝতে পারব। আর সেটা বুঝতে গেলেই রবীন্দ্রনাথের এই ভয়টা কেন সেটাও আমরা বুঝব। তা প্রসঙ্গত আমি উল্লেখ করি গান্ধী রবীন্দ্রনাথের কথা। আমি সব্যসাচীবাবুকে ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞতা জানিয়েছিলাম, ওনাকে একটু এরকম একটা বক্তৃতা করার জন্য ডেকে এনেছিলাম নেতাজি সুভাষ বোস মেমোরিয়াল লেকচার দিতে। আমি বললাম যে স্যার আমি একটা কাজ করছি, আপনার বইটা আমার খুব কাজে লেগেছে। হ্যাঁ কোনটা কোনটা অনেক কথা হলো, সব্যসাচী বলছে যেটা সংকলন করছে ওয়েটান মহাত্মা শিবাজি ওটাকে আবার উল্টে নিয়েছেন অর্থিস মহাত্মা অ্যান্ড দ্য পোয়েট গুলো, মানে সব্যসাচীবাবুর যে বইটা সব্যসাচী বটটা সেটা হচ্ছে পোয়েট অ্যান্ড মহাত্মা, আর শিবাজির গবেষণা হচ্ছে মহাত্মা অ্যান্ড দ্য পোয়েট। তবে শিবাজির গবেষণা ক্ষেত্রটা অনেক বড়, আর সব্যসাচীবাবুর ওটা গবেষণা গ্রন্থ নয়, একটা গ্রেট দিবে টেগোর গান্ধী দিবে। আমি সহজ বাংলায় বলি একটা পত্রযুদ্ধ, পাল্টা চিঠি লেখ, এই পত্রযুদ্ধের মানে সংকলন সব্যসাচী করেছে ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে বেরিয়ে সংকলন, সেখানে এই বিষয়টা নিয়ে দিয়েছেন গান্ধীর ইস্ট অ্যান্ড ওয়েস্ট সম্পর্কে ধারণা আর রবীন্দ্রনাথের ইস্ট অ্যান্ড ওয়েস্ট সম্পর্কে ধারণা, আকাশ পাতাল ব্যবহার। গান্ধী যদিও আমাদের জানলাটা খোলা রাখতে বলেছেন যাতে বাইকের বাতাস একটু আর দুপুরে ঘুরতে পারে, কিন্তু গান্ধী একজন পশ্চিমমুখী, আরে গান্ধী একজন পূর্বমুখী চিন্তা। গান্ধীর
মুখটা কিন্তু প্রাচীন ভারতের দিকে। অতএব সেখানে এক ধরনের স্বনির্ভরতার উপর গান্ধীজির জোর এটা রয়েছে। এবং সেখানে আমি বলতে চাইছি না, এটা নিয়েও আমার একটা লেখা আছে, দুজনের রুরাল ডেভেলপমেন্ট কম্পেয়ার, সেখানটা পাবে ভট্টপাত্রিকা, ওই রাজনীতি ও ভারত ভাবনা বইতে আছে। সেখানে খুব ক্যাজুয়াল ভাষায় বলছি, ডন্ট টেক ইট আদারওয়াইজ, গান্ধী পড়তে পড়তে অনেক সময় মনে হতে পারে গান্ধী কি আমাদের সেই কথা শোনাচ্ছে, দাও ফিরে সে অরণ্য। অর্থাৎ চরকার কথা, চরকার কথা যখন বলছেন তখন আমি জাস্ট এটা বলছি তোমাদের মনে থাকার জন্য, এই পত্রযুদ্ধটা আমরা চরকা বিতর্ক হিসাবে মনে রাখি। তো তিনি বলছেন, লিখছেন রবীন্দ্রনাথ চিঠিতে, যে অনেকবার মনে হয়েছে যে গান্ধীর কাছে গিয়ে চরকার দীক্ষাটা নিয়ে নিই, কিন্তু মন কিছুতেই সায় দেয়নি। কেন? চরকা কেটে দেশের মুক্তি আসবে না, আধুনিক সভ্যতার দিকে তাকাতে হবে, পশ্চিমের দিকে তাকাতে হবে, পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন ঘটাতে হবে, তার মধ্যে দিয়েই মানুষের মুক্তি আসবে। চরকা কাটার প্রতীকী মূল্য, চরকা কাটার প্রতীকী মূল্য কতটা আছে সেটা আমি জানি না, কিন্তু এর প্রায়োগিক মূল্য খুব কম। সত্যের আহ্বান, কল অফ ট্রুথ বলে নিবন্ধ লিখলেন, সেখানে বললেন, গান্ধীজির কণ্ঠে বিধাতা শক্তি জুগিয়েছেন সকলকে আহ্বান করার, কিন্তু তিনি সকলকে আহ্বানও করলেন, তিনি সকলকে আহ্বানও করলেন, কিন্তু একটা ছোট্ট জায়গায় কেন? রবীন্দ্রনাথের প্রশ্ন। তিনি সবাইকে ডাক দিলেন চরকা কাটতে, আমি পেরে উঠলাম না, লিখছে রবীন্দ্রনাথ, সত্যের আহ্বান। তার জবাব গান্ধী তার মতো করে দিলেন, পত্রযুদ্ধ চলতে লাগলো, আমি যাচ্ছি না তার মধ্যে। এবং তাতে কিন্তু একটা কথা না বলে এটা ছাড়তে পারছি না, সেটা হচ্ছে এই যে দুজনের পারস্পরিক শ্রদ্ধা বোধ এতটুকু তোল খাই। গান্ধীও কোনোদিন গুরুদেব ছাড়া তাই কথা বলেননি, আর তার তো মহাত্মা বিশেষণটা, সেটাও তো আমাদের রবীন্দ্রনাথেরই দেওয়া। এই জন্য দুজনের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক তাতে কিন্তু একটুও টোল খায়নি। তাহলে এইটা মনে রেখে পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধনে যে চিন্তা, সেটা আজকের দিনে আরও বেশি যে প্রাসঙ্গিক হয়েছে রবীন্দ্র ভাবনায়, এটা আমাদের দেখতে হবে। এটার আলোচনায় আমি ঢুকব কি ঢুকব না আমার দ্বন্দ্ব রয়েছে, কিন্তু আমি একটা কথা খুব জোরের সঙ্গে আমার ছাত্রছাত্রী বন্ধুদের বলব, যে রাষ্ট্রবিজ্ঞান পড়তে এসেছো সময়ের হাত ধরে যেতে হবে, সময়ের হাত ধরে যেতে হবে। টেগোর অ্যাকোয়ার্স নিউয়ার সিগনিফিক্যান্স টুডে, টেগোর টেগোরের যুগে পড়ে নেই, তার সময়কালে তিনি কতটা এগিয়ে ছিলেন বা ছিলেন না সেটা অন্য কথা, টেগোরের যুগে সিভিল সোসাইটি নিয়ে তর্ক বিতর্ক আলাপ আলোচনা এগুলো হতো না, আজকের দিনে এটা হচ্ছে। আমরা বলবো রিসার্জেন্স অফ সিভিল সোসাইটি যেদের এটা করছে, তার মানে আমরা ভুলে গেছিলাম সেই কবে হবসের আমল থেকে এটা নিয়ে কথাবার্তা চলছিল, তারপরে হেগেলের হাতে এসে কিছুটা প্রাণ পেল, গামছি এসে অন্য মাত্রা দিলেন, ইত্যাদি ইত্যাদি আমরা ভুলেই গেছিলাম। কিন্তু গত 10 বছর ধরে মোটেরও গ্রামটি আলোচনাটা ফিরে এসছে, আর এই আলোচনাটা ফিরে আসার সঙ্গে সঙ্গে টেগোরের স্বদেশী সমাজ নতুন আলোচনার একটা জায়গা পেয়েছে, এবং সেই জন্যে এটা দরকার টেগোরের স্বদেশী সমাজ নিয়ে আলাদা গবেষণা। তো সেখানে তো অমর্ত্যদা খুব সুন্দরভাবে লিখেছেন, আমি শুধু এইটাকেই কেন্দ্র করে কিছু কথা বলছি, টেগোর সার্চ ফর নন স্টেট ফেয়ার্স ইন অ্যান্সিয়েন্ট অ্যান্ড কন্টেম্পোরারি ইন্ডিয়া টেকেন আপ নট অনলি টু শো দ্যাট ই অ্যান্টিসিপেটস মেনি অফ দ্য রিসেন্ট কনসার্নস অফ সিভিল সোসাইটি বাট দ্যাট হি ক্যান বি প্রফিটেবলি ইউজ বাই স্কলার্স হু ওয়ান্ট টু এক্সপ্লোর ইটস পসিবিলিটিজ ইন দ্য সাউথ। দি স্ট্রেংথস অ্যান্ড লিমিটেশনস অফ হিজ ভিউজ অন দ্য নন স্টেট ফেয়ার
would not only reveal his complex reactions to colonialism in India, that would additionally enrich the discussions on civil society in the South. চিন্তেশে এবং ভারতে রাষ্ট্র নয় সমাজটাই যে ছিল প্রধান, এটা খুব স্পষ্ট ভাষায় রবীন্দ্রনাথ তার অনেক লেখাতেই এটা বলেছেন। এবং তার জন্যে ভারতবর্ষে অনেকবার আমরা কোট আনকোট বিদেশি শাসনের অধীনস্থ হয়েছি, অনেক সাম্রাজ্যের ভাঙা গড়া আমরা দেখেছি। ইতিহাসে না গিয়েও এক কথায় বলতে পারি, রবীন্দ্রনাথ আমাদের বলতে শিখিয়েছেন যে যত রকমের কনকোয়েস্ট হয়েছে তার সাথে ব্রিটিশ শাসনের, ব্রিটিশ কনকোয়েস্টের মূল ফারাকটা কোথায়। ব্রিটিশ আসার বোধহয় ঠিকই বলছে, পরিবর্তনটা হয়েছে শাসন ক্ষমতার হাত বদল ঘটেছে, সমাজ তার আপন শক্তিতে বলিয়ান থেকেছে, আমাদের সমাজটা কিন্তু নিজের মতো করে এগিয়েছে। ব্রিটিশ প্রথম, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে প্রথম একেবারে ওই আমরা যেভাবে পড়ি ডিস্ট্রাকটিভ অ্যান্ড রিজেনারেটিং রোল, এয়ার দেশাই বোধ হয় আমাদের খুব সাহায্য করতে পারে, সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা মিডিয়ার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখিয়েছেন কীভাবে আমাদের গ্রামীণ যে সমাজ কাঠামোটা সেই সমাজ কাঠামোটাই ভেঙে দিচ্ছে এবং একেবারে আমাদের অন্তরাত্মার মধ্যে দুঃখে পড়েছে। আগে হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, রাজপাটে বিরাট রক্তবদল ঘটেছে, কিন্তু সমাজ তার অস্তিত্বটাকে ধরে রেখেছে। ভারতে ব্রিটিশ শাসন একেবারে আমার অন্তরে গিয়ে থাকা, আর সেই ধাক্কাটা আরও জোরালো কেন হচ্ছে, আমরা যারা এটা চাইনি তারাও যে চেয়েছি কি চাইনি এটা সম্পর্কে স্পষ্ট হতে পারে। আমরা বরং সমাজ মুখাপেক্ষী না থেকে নিজেদেরকে বেশি বেশি করে রাষ্ট্র মুখাপেক্ষী করে গড়ে তুলেছি। আমরা গ্রামের একটা ছোট্ট পুকুর কাটব গ্রামের মানুষের প্রয়োজনে, রাষ্ট্র করে দেবে, তার জন্যে আমরা দরবার করেছি, মাস পিটিশন করা শিখে গেছি, আগে যে কাজটা আমরা গ্রামে বসেই করতে পারতাম। তাই সোসাইটির যে একটা নিজস্ব ক্ষেত্র আছে, একটা অটোনমাস এরিয়া, এই যে অটোনমি অফ দ্য নন স্টেট সেক্টর, এইটাকে ব্রিটিশ রাজশক্তি ভেঙে খান খান করে দিয়েছে। তাই স্বদেশি সমাজে রবীন্দ্রনাথ এই নন স্টেট সেক্টরটাকে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং তিনি তার এক্সপেরিমেন্ট, তিনি শুধু কথা বলেননি, তিনি এক্সপেরিমেন্ট করে দেখাতে চেষ্টা করেছেন হাউ ক্যান উই। এবং তার শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন পর্বের কাজকর্মের কথা বলতে গিয়ে বিশেষ করে দীক্ষিত গুপ্তের বই যে গবেষণা রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন প্রয়াস, সেখানে খুব স্পষ্টভাবে তিনি দেখিয়েছেন যে বারবার তিনি একথা বলছেন যে আমার খুব সীমাবদ্ধ ক্ষমতা, আমার সেই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তো ওইদিকে শিলাইগাঁও অতিশয় সাজাদপুর আর এইদিকে কালীগ্রাম আর তার পাশে কয়েকটা মন্দির, এখন যেটা শ্রীনিকেতন শান্তিনিকেতন, এখানে কিছু এক্সপেরিমেন্ট করে দেখছি। তা আপনারা যদি পারেন, কেউ রাজনৈতিক নেতাদের মিনতি করে বলছেন, আপনারা এক একটি করে গ্রামের দায়িত্ব নিয়ে আপনারা একটা পরীক্ষা নিরীক্ষা করুন, সমাজ তার নিজের শক্তিতে, বিদেশি শাসকদের দিকে না তাকিয়ে সমাজ তার নিজের শক্তিতে কতটা করতে পারে একটু দেখুন। এই যে আকুতি, এই আকুতির মধ্যে সিভিল সোসাইটিকে ক্রিয়াশীল করা, তার অটোনমাস এরিয়া করে তো, তাই টেগোর অনেক আগে এসব বলে গেছেন, এসব বলে কোনো লাভ নেই, ওটা রবীন্দ্র পূজা। আজকের দিনে টেগরের ভিউটা নিয়ে আমরা কি করতে পারি সেইটা হচ্ছে টেগরের প্রতি শ্রদ্ধা জানা, এই জায়গাটাই আমাদের বোধহয় একটু দেখার দরকার আছে। আর এই প্রসঙ্গেই এসে যায় তার স্টেট সোসাইটি ডিস্ট্রিকশনের কথা, তার সোশ্যাল রিকনস্ট্রাকশনের কথা। তাহলে সেলিয়েন্ট পয়েন্ট অফ দিস ফিলোসফি, দ্যাট ইজ ফার্স্ট সিগনিফিকেন্ট ডিস্টিংশন ইউজ টু ড্র বিটুইন দ্য স্পেয়ার অফ দ্য স্টেট অ্যান্ড দ্য স্পেয়ার অফ দ্য সেন্টার। তাহলে রাষ্ট্রের এলাকা কতটা আজকের দিনে কেন প্রাসঙ্গিক হচ্ছে, রাষ্ট্রের কাজ বেঁধে দেওয়ার কথা আজকে আসছে,
রোলিং ব্যাক দিস স্টেটের কথা আসছে। অতএব আজকে নিউলিবারালিজমের যুগে নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, রাষ্ট্রকে আমরা কতটুকু ছাড়ব, আমরা সেই স্ট্রং স্টেট, সেই স্ট্রং স্টেটের ধারণায় এখন আর নেই, এখন আমরা ফেরত আসছি পুরনো লিবারালিজমের ধারণা, সেই রাষ্ট্র সব থেকে ভালো যে রাষ্ট্র সব থেকে কম শাসন করে, আর উন্নয়ন ও দায়িত্ব রাষ্ট্রের নয়, আমরা বলছি বাজারে। কিন্তু বাজারের বিকল্প হিসাবে সিভিল সোসাইটিকে কতটা আমরা দাঁড় করাই, এই প্রশ্নগুলো নতুন করে আসছে। তাই দাদারামন চক্রবর্তী তার লেখনীতে এই লেখাটা আছে, এটা আমি নিয়েছি প্যান্থাম অ্যান্ড ডয়েস পলিটিক্যাল থট অফ ইন্ডিয়া, এতে রাধারমন বাবুকে টেগোর অন রুরাল সোসাইটি কনস্ট্রাকশন বলে যে লেখাটি আছে সেখান থেকে আমি নিয়েছি। এখানে তিনি ডিটেল করে বলছেন কী কী কাজ তারা করতে পারে, এবং অবাক হয়ে যাবে এই কাজগুলো সব তিনি করেছেন। এই যে স্কিম অফ থিংস, যে স্টেট কী করতে পারে, রাষ্ট্র কী করতে পারে, ওয়েলফেয়ার রোল কী, এই সমস্ত কাজ, এমনকি এগ্রিকালচার, ব্যাংকিং ইত্যাদি ইত্যাদি কাজগুলো, এগুলোতে আমরা পাব রুরাল আপলিফমেন্ট, গ্রামীণ উন্নয়ন বা গ্রামীণ পুনরুজ্জীবন, তার জন্য তিনি কী কী বলছেন। তাহলে এখানে সুধীর সেনের কথাটা আমাদেরকে একটু ভাবার, টেগোরকে তিনি কী আখ্যা দিচ্ছেন, হি ওয়াজ দ্য ফাদার অফ রুরাল আপলিফমেন্ট, এর স্বীকৃতি আছে সুভাষ বোসের কথা। সুভাষচন্দ্র বোস তার আত্মজীবনীতে লিখেছেন যে আমরা যখন রাজনীতি করবো বলে মনস্থির করলাম, তখন আমরা একদিন দল বেঁধে গিয়েছিলাম টেগোরের কাছে পরামর্শ চেয়ে, উনি তখন আমাদের এইসব গল্পগুলো বলেছেন। তারপরে যখন আমরা জাতীয় কংগ্রেসে আসলাম, যোগ দিলাম, তখনও এসব কথা আমরা কিন্তু শুনিনি। তার অন্তত 10 বছর পর জাতীয় কংগ্রেসের মঞ্চে এগুলো আলোচিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে জাতীয় কংগ্রেসের অন্তত 10 বছর আগে এসব কথাগুলো আলোচনা হচ্ছে। আবার ভারতবর্ষের ক্ষেত্রেও সে মার্তান্ডাম প্রকল্পের কথা বলা হয় দক্ষিণে, সেটাও কিন্তু যখন হচ্ছে তখন রবীন্দ্রনাথের সেকেন্ড ফেজ, শ্রীনিকেতন ফেজের কাজ শুরু হচ্ছে। আসলে তো কাজটা শুরু হয়েছিল ওই শতাব্দীতে, যখন তিনি জমিদারির সঙ্গে আসমানদারিকে মেলানোর চেষ্টা করেছেন। তিনি তো একজন ব্যতিক্রমী জমিদার ছিলেন, তিনি লিখেছেন জমিদারি আমার কাজ নয়, আসমানদারি আমার কাজ। কিন্তু এটা বলতে গিয়ে জমিদারির সঙ্গে আসমানদারিকে মেলাতে গিয়ে সিলাই দেওয়া প্রতিষ্ঠান সাজাতপুরেই তার ফার্স্ট এক্সপেরিমেন্টটা শুরু হয়েছিল। তাই রবীন্দ্রনাথের পলিটিক্যাল আইডিয়া থেকে এটাকে বাদ দিয়ে কোনো আলোচনা কিন্তু হতে পারে না। সেই জন্যেই এখানে শিবরঞ্জনবাবু লিখেছেন, ফর অ্যাবাউট দ্য সেঞ্চুরি এগো টেগোর প্রেস বিফোর দ্য কান্ট্রি এ প্রোগ্রাম হোয়াট ই কল পল্লী সমাজ, দিস ইনক্লুডেড, কী কী ইনক্লুড করছেন, দিস ইনক্লুডেড সেটিং আপ অফ পঞ্চায়েত ফর ভিলেজেস আর গ্রুপস অফ হ্যামলেটস ফর সেটেলমেন্ট অফ লোকাল ডিসপিউটস, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রিজ, কমিশনস ফর এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসেস, বিল্ডিং আপ অফ রোডস, ওয়েলস, ক্যানেলস, বান্ডস এটসেট্রা, অর্গানাইজেশন অফ কোঅপারেটিভ অ্যান্ড মার্কেটিং অর্গানাইজেশনস অ্যান্ড গ্রেট গোলার্স, সেটিং আপ অফ রুরাল ডিসপেন্সারিজ অ্যান্ড স্কুলস, এস্টাবলিশমেন্ট অফ কমিউনিটি সেন্টার্স অ্যান্ড কালেকশন অফ ভিলেজ স্ট্যাটিস্টিক্স এটসেট্রা। এই সমস্ত কাজগুলো হাতে কলমে করেছেন তারা, স্ত্রীর গহনা বন্দুক দিয়ে ছেলেকে এগ্রিকালচার করতে তিনি পাঠিয়েছিলেন, না বড় চাকরি করবে বলেন, তার সেই অভিজ্ঞতাকে তিনি প্রয়োগ করবেন এগ্রিকালচারকে আরও কী করে উন্নত করা যায়, চাষির জীবনকে কী করে আরও সমৃদ্ধ করা যায় সেই লক্ষ্যে। এবং সেখানে আমার একটা কথা বলতে ইচ্ছে করে যে গান্ধীর সামগ্রিক পলিটিক্যাল আইডিয়াকে যদি একটা শব্দে ধরতে হয় তাহলে বলতে হয় ট্রুথ ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট ইন গান্ধী। তেমনি রবীন্দ্রনাথকে যদি একটা শব্দে ধরতে হয় তাহলে বলতে হবে আনন্দ। এবং সেই আনন্দটা কোথায় পাব, ছাত্রদের প্রতি সম্ভাষণে লিখেছেন, একমাত্র আনন্দের সঙ্গে পড়িতে পড়িতে পরিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পায়। তুমি যদি তোমার লেখাপড়াটা ভালোবাসতে না পারো তুমি কিছু শিখবেও না, তোমার নম্বরও পাবে, কিন্তু লেখাপড়াটা যদি ভালোবাসতে পারো তাহলে তোমার যান্ত্রিকতা থাকবে না। এই আনন্দের সঙ্গে পড়িতে পড়িতে আনন্দের শক্তি, পরিবার শক্তি
অলক্ষিতভাবে বৃদ্ধি পায়। তেমনি এখানে তিনি বলছেন, দিস ইজ দ্য প্রিন্সিপল অফ সেলফ ডিপেন্ডেন্স, জয় অফ ক্রিয়েশন, সৃষ্টির আনন্দ। তা মানুষকে সৃষ্টির আনন্দে মাতোয়ারা করে তুলতে হবে নিজেদের যে জায়গা, নিজেদের জায়গাটা নিজেদের চিনিয়ে দিতে হবে। ঘুরে এসে বলি, রাষ্ট্রের মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। একেই তার ভাষায় বলি আত্মশক্তি। রবীন্দ্রনাথের ভাষায় এটা হচ্ছে আত্মশক্তি নামে ওনার প্রবন্ধ আছে, এটা হচ্ছে আত্মশক্তি। আর এরও কী পেলেন, এই জয় অফ ক্রিয়েশন, ও এখানে একটা শব্দ আমায় বলতেই হবে, জয় অফ ক্রিয়েশন, সৃষ্টির আনন্দ। তা এখানে এর পুরস্কার তিনি কী পেলেন, আমাদের নেতারা বললেন আসলে লোকটার মাথাটা গেছে, বেনথাম প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদদের লেখাপত্র তো পড়েনি, স্কুল কলেজে তো যায়নি, ওই জন্য বুঝবে কী করে আজকের রাষ্ট্রটা কোথায় দাঁড়িয়ে আছে। খুব সখেতে লিখেছেন যে আমাকে কংগ্রেসওয়ালারা, উনি এটা এই কথাটা কংগ্রেসওয়ালারা গালগালি দিয়ে বলেছেন যে আমি যেহেতু প্রথাগত লেখাপড়া শিখিনি এবং বেনথাম প্রমুখ পণ্ডিতদের স্টেট সম্পর্কে লেখাপড়া করিনি, সেই জন্যে আমাকে বলা হয়েছে যে এসব বিষয়ে অশিক্ষিত। এই তার পুরস্কার মিলেছে, কিন্তু সেই কনটেক্সটে দাঁড়িয়ে আমার সংযোজন হচ্ছে যে তিনি এইভাবে কাজের মধ্যে দিয়ে গ্রাম শহরের মানসিক দূরত্বটা তিনি কাটিয়ে তুলতে চেয়েছেন। এবং সেখানে তিনি বলেছেন যে আমি গ্রামকে নাকি ফিরিয়ে আনতে চেয়েছি, অস্বীকার করি না, গ্রাম ফিরে আসুক তার আপন মহিমায়, কিন্তু গ্রাম্যতা যেন ফিরে না আসে। কয়টা দিন আমি ভাবতে বলবো রবীন্দ্রনাথের, এটা একটা খুব বিখ্যাত উক্তি, হ্যাঁ আমি গ্রামকে ফিরিয়ে আনতে চেয়েছি, গ্রাম ফিরে আসুক তার মর্যাদা নেই, কিন্তু গ্রাম্যতা যেন ফিরে না আসে। অর্থাৎ গ্রাম্যতা বলতে রবীন্দ্রনাথ বোঝাচ্ছেন এক পশ্চাৎপদ চিন্তা প্রণালী যেটা মানুষকে খুব মন্ডুক করে তোলে, বিশ্বের দিকে তাকাতে অক্ষম করে তোলে, পূর্ব পশ্চিমের মেলবন্ধনে অসমর্থ করে তোলে। সেই গ্রাম্যতার বিরুদ্ধে তার যে জেহাদ, সেই জেহাদটাই হচ্ছে সেখানে বড় কাজ। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি খুব বিনয়ের সঙ্গে শেষ করতে চাই এই বলে, টেগোরকে আমরা আজকের দিনে প্রাসঙ্গিক বলবো কিনা এটা নিয়ে কেউ ভাববেন একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে, কেউ বলবেন তার সিলেবাসে কী আছে, পরীক্ষায় কী হবে, টেগোর পড়লে না পড়লে কীরকম নম্বর টম্বর পাবে, হ্যাঁ এসব বলবে। কিন্তু আমি বলি যে টেগোর যে সময় দাঁড়িয়ে কথা বলেছিলেন আজকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আমি মার্কসের মতো করেই বলি, টেগোর সব কিছু ঠিক বলেছেন আমি নিজে মনে করি, বাট স্টিল আই ট্রেড মাই সেলফ অ্যাজ টেগোর। টেগোর যদি আমরা পড়ি তার সব থেকে বড় বড় রেফারেন্স হচ্ছে ইট উইল হেল্প আস ফর সেলফ ডেভেলপমেন্ট, নিজেদের আত্মশক্তির উদ্বোধনটা ঘটবে, উই শ্যাল বি এবল টু নো আওয়ার সেলফ। তো সেই জন্যে আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্যে, সমাজ সভ্যতার বিকাশের জন্যে আমাদের বোধ হয় টেগোরকে আরও বেশি বেশি করে দেখা দরকার, টেগোরকে আরও বেশি পড়া দরকার। আজকের দিনে যখন জাতীয়তার নামে এক ধরনের অন্ধত্ব আমাদেরকে আচ্ছন্ন করে দিচ্ছে, আমরা সবসময় প্রতিবেশীর বিরুদ্ধে খড়গহস্ত। আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি আগে তো ছিল, জানি না এটা বলা আমার সঙ্গত হবে কি না, আগে ছিল শিক্ষিত মানুষেরা এসব কথা বলতে গেলে মনে করতেন আমাকে বোধ হয় কেউ পশ্চাৎপদ ভাবছে, আর এখন তো এসব কথা বিলক্ষণ মানুষে কম বলে, এসব কথা আমরা বেশি বলি। সংকীর্ণ ভেদরেখাগুলোকে আমরা যেন আরও স্পষ্ট করে তুলছি, সেখানে দাঁড়িয়েই টেগোর বোধ হয় আমাদের কাছে অনেক অনেক বেশি প্রাসঙ্গিক, এটা আমাদের মনে রাখতে হবে। আর আমাদের নিজেদের জাগিয়ে তুলতে তার স্বদেশী সমাজ, তার রুরাল আপগ্রেডমেন্টের ধারণা, সব থেকে বড় কথা হচ্ছে টু গেট রিড অফ এনি কাইন্ড অফ ক্যারোকিয়ালে তো টেগোর যেন আমাদের সত্যিকারের সাথী হতে পারে, আমরা তাতে
উই উইল লিভ ইন ফেভার অফ রিজন অ্যান্ড ফ্রিডম, যুক্তি এবং স্বাধীনতায় আমরা যেন নতুন করে জেগে উঠতে পারি। তাই আমি প্রতিবার 25শে বৈশাখ কোথাও কোথাও বক্তৃতা করতে হয়, আমি প্রতিবারই একটু নতুন কিছু বলার চেষ্টা করি। তা আমি এবার কি বলবো আমি এখনো জানি না, ভাবিনি। গতবারে বলছিলাম যে ইফ টেগোর ওয়াজ নট বর্ন, হোয়াট উইল হ্যাপেন টু আওয়ার আইডেন্টিটি, এটা ছিল গতবারের বলার বিষয়। আমি বলবো যে এরকমভাবে যদি আমরা একটু ভাবতে পারি, শুধু 25শে বৈশাখে মালা দেওয়াটা ননসেন্স, ধূপ জ্বালানোটা ননসেন্স, গলা কাঁপিয়ে গান করাটা ননসেন্স। হ্যাঁ, ওগুলো করায় কোনো অসুবিধে নেই, যদি আমরা নিজেদের চিন্তায় এবং কর্মে যদি তাকে গ্রহণ করতে না পারি, ওগুলো ভান্ডার। আমি ভান্ডামির বিরুদ্ধে, আমি তার এই চিন্তাকে, তার প্রাসঙ্গিকতাকে আমার মতো করে আমি রাখলাম। এবার যদি কোনো প্রশ্ন